আরে এটা সেই মেয়েটা না যে কালকে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাচ্ছিল ও আমি লুকিয়ে লুকিয়ে বিড়ি খাচ্ছিলাম তাই তো আরে না আমি সেটা বলছি না আমি শুনলাম তুমি কালকে বিড়ি নিয়ে হাক দিয়ে ঢুকেছো সেই সময় তোমার বাবা তোমাকে ধরে নিয়েছে তারপর তোমাকে বাথরুমের মধ্যে গেলিয়েছে নাকি তোমার বাপ শাট আপ এক প্যাকেট বিড়ি নিয়ে সমার জন্য তাড়াতাড়ি রাইট নাও যা সালে এবার আমার পকেট থেকে বিড়ি ছেড়ে খাবে নাকি মেয়েটা আমি তোমাকে এক প্যাকেট বিড়ি আনতে বললাম বিড়ি নানিয়েই চলে এসছো আসলে আমি বিড়ি খাই না ম্যাডাম ওই জন্যই বলছিলাম আপনি আমাকে কিছু টাকা দিন আমি একটা বাংলা মদের বোতল নিয়ে আসছি তার সাথে চা মুরগির মাংস ছাগলের মাংস ছাগলের বিচি সব কিছু নিয়ে আসবো এটা আমাদের বাড়ি আমাদের বাড়ি বাবা বাবা ও ব্ল্যাকে বিড়ি বিক্রি করে নমস্কার স্যার নমস্কার ম্যাম আমি ব্ল্যাকে বিড়ি বিক্রি করি বাবা আমি ওকে আমার রুমে নিয়ে যাচ্ছে ওকে কি বিড়ি এনেছে সেগুলো দেখতে ঠিক আছে আর একটু পরে তোমরাও চলে এসো ও বিড়ি নিয়ে এসেছে কি কি দেখবে ঠিক আছে মেয়েটার কি বিছি মাথায় উঠলো নাকি হঠাৎ করে কোন বিড়িওয়ালাকে ধরে নিয়ে চলে এসেছে আর শোন এই বসে আমরা সবাই বিড়ি টানি কী রে তুই দরজা বন্ধ করছিস কেন রে বালটা তো গাইস আজকের ভিডিওটা ব্যাস সাতটায় পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে সব জায়গায় শেয়ার করে দিও গাইস